বাংলাদেশ ভারত প্রথম টেস্ট বৃহস্পতিবার, টাইগাররা ইতিহাস বদলাতে চায় এবার। বাংলাদেশ দলকে সম্মান করছে ইন্ডিয়া, গৌতম গম্ভীর শান্তদের খাটো করে দেখতে চাইছেন না। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগ্রেসরা। মাঠের ফুটবলের শীর্ষস্থান অর্জনের লক্ষ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন মৌসুমের ক্যাম্প শুরু করল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের গোলবন্যা, এসি মিলানের বিপক্ষে জয়ে শুরু লিভারপুলের যাত্রা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ম্যাচের আগের দিনও ভারতকে হারানোর কথা বললেন নাজমুল শান্ত, তার দলের সেই সামর্থ্য আছে সেটা মনে প্রাণে বিশ্বাসও করেন। কন্ডিশন কিংবা উইকেট যেমনই হোক সেটা নিয়ে মোটেও ভাবনা নেই শান্তর, আত্মবিশ্বাসী করছে দলের বোলিং ডিপার্টমেন্ট। প্রতিপক্ষ টেস্ট র্যাঙ্কিং এর অন্যতম শীর্ষ দল হলেও চেন্নাই টেস্টের আগে নাকি মোটেও চাপ নেই টিম বাংলাদেশের। ভারতের চেন্নাই থেকে নায়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্ট। 26 টেস্টের ছোট্ট ক্যারিয়ারে হাথুরুর একটাও সেঞ্চুরি নেই, সেটা নিয়ে লঙ্কান কোচের আক্ষেপ আছে কিনা, থাকলেও কতটা কে জানে। তবে লাল বলে বারোখানা শতকের মালিক মুমিনুল সবশেষ 12 ইনিংসে যে শতক হাঁকাতে পারেননি সেটা নিয়ে হাথুরুর হয়তো আক্ষেপের শেষ নেই। লিটলম্যান মিনির কাছে বিগ ইনিংস চাই, আর সেটা বিগ টিম ভারতের বিপক্ষে হলে দোষ কি। ডানহাতি হাথুরু তাই বাঁহাতি ব্যাটার বনে গিয়ে মুমিনুলকে তালিম দিলেন একদম আলাদা ক্লাসে। ম্যাচের আগের দিন কাজ করেছেন হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়ে, প্রতিপক্ষ আর কন্ডিশনের সঙ্গে বলটাও বদলেছে। চেন্নাই টেস্টে এসজি বলের মুভমেন্টে ব্যাটারদের মানিয়ে নেওয়াটা কঠিন এক চ্যালেঞ্জ হবে। চেন্নাই টেস্টে টাইগারদের বেস্ট ইলেভেনে যারা খেলবেন সেই ব্যাটসম্যানদের মধ্যে সবাই মোটামুটি প্র্যাকটিস সেশন ছেড়ে চলে গেছেন, নেটে একাই সাকিব আল হাসান খেলছেন। সাকিব যাদেরকে খেলছেন তারা সবাই স্পিনার, একজন দুইজন তিনজন চারজন, চার স্পিনারকে খেলছেন। একজনের অ্যাকশন রবিচন্দ্রন অশ্বিনের মতো, আরেকজন কুলদীপ যাদবের মতো, তাইজুলও আছেন। একটাই কারণ, সাকিব আল হাসান চেন্নাইতে আসার পর যেহেতু মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পেয়েছেন, তিনি পাকিস্তানে কোকা বড়া বলে খেলেছিলেন, তারপর সারেতে ইংলিশ ডিউক বলে খেলেছেন, এখানে এসে আবার এসজি বলে খেলতে হবে। দলের সবচেয়ে অভিজ্ঞ যেই ক্রিকেটার তিনি আসলে এই বলের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য বেশ সিরিয়াস। বাকিদের আসলে কি অবস্থা? আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি, এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে, সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে। তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত। আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না। বল নিয়ে ক্যাপ্টেনের মাথা ব্যথা না থাকলেও যে 22 গজে ওই বল খেলতে হবে সেটা নিয়ে হাথুরু সিংহের জল্পনা কল্পনার শেষ নেই। যথারীতি হাঁটু গেড়ে খুঁচিয়ে চেপে টিপে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা টাইগার হেড কোচের। ঠিক ওই সময়ে চিপকের কিউরেটরের সঙ্গে লম্বা আড্ডায় তথ্য নিতে ব্যস্ত বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন আর নির্বাচক হান্নান সরকার। ক্যাপ্টেন শান্ত অবশ্য ওসব থেকে দূরে, বলের মতো নির্ভর উইকেট নিয়ে। যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে, খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। উইকেট নিয়ে খুব একটা আগ্রহ নেই মুশফিকেরও, এক নজর চোখ বুলিয়ে ম্যাচের আগের দিন নেটের পথে মুশফিক। মুশি জানেন ভারতের বিপক্ষে তাকে বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ভারত অতীতের টেস্ট রেকর্ডে সর্বোচ্চ রানের তালিকায় সচিনের পরই অবস্থান মুশফিকের, আছে 250 আর 2টা সেঞ্চুরি। ক্যাপ্টেন শান্ত শুধু মুশি না, ভরসা রাখতে চান সবার উপরে। না, আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেট আপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল, বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেক দিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন মিরাজ, সো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার
প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে চারটা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। দেশেই ভারতকে হারানোর কথা বলে এসেছেন শান্ত, তবে কি পাকিস্তানের পর ভারত থেকেও এই ট্রফি নিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই, আপনি যেটা বললেন যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি। বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট, আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট, পাঁচ দিনের একটা ম্যাচ হয়, পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জেতার জন্য খেলে। সো আমাদেরও ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলবো, জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে ফাইভে লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। ভারতের মাটিতে ভারতকে হারানো, কাজটা কঠিন এশিয়ার যে কোনো দলের জন্য। টিম ইন্ডিয়া হারেনি গেল দুই দশকেও, বাংলাদেশ সত্যি পারবে তো? নাহিয়ান বিন জসিম, 71, চেন্নাই, ভারত। পাকা অলরাউন্ডার সাকিব যেন দিনে দিনে শুধুই বোলার হয়ে যাচ্ছেন, ব্যাট হাতে একেবারেই নড়বড়ে। ভারত সিরিজে কি ফর্মে ফিরতে পারবেন সাকিব আল হাসান? চোখের সমস্যায় হেড পজিশন নিয়ে বড্ড বিপাকে এই বাঁহাতি, অনেকেই বলছেন কনফিডেন্সের ঘাটতি ব্যাটার সাকিবের। চেন্নাইয়ে কেবল একটা প্র্যাকটিস সেশন করতে পেরেছেন, চেন্নাইতে সাকিবকে চোখে চোখে রেখেছেন সৈফুল রূপক। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, প্রথমবার ট্রফি জয়ের স্বাদ কি আর ভুলতে পারবেন কিং অফ রোমান্স খ্যাত শাহরুখ খান? আনন্দে মাতোয়ারা বলিউড বাদশাহ সেদিন পারলে ঝাঁপ দিতেন মাঠে, সবুজ গালিচায় তখন সবার মধ্যমণি ছিলেন বাংলার সুপারম্যান সাকিব আল হাসান। 2012 আইপিএলের ফাইনালে চেন্নাই স্টেডিয়ামে কলকাতার সাকিব ছিলেন অসাধারণ, অনন্য। ফিরে যাই বছর খানেক আগে, গেল ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেন্নাইয়ের পিচে 40 রানের দারুণ ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। চিপকের 22 গজে বেশ কটা সুখস্মৃতি আছে বাহাতির, যা ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আত্মবিশ্বাসী করে তুলছে। বোলিং নিয়ে খুব একটা ভাবেন না সাকিব, বল হাতে আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ বরাবরই থাকে, যত দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। লাল বলের ক্রিকেটে সবশেষ শতক হাঁকিয়েছেন 2017 সালে, 2019 পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সেঞ্চুরি দেখা পাননি। মরার উপর খাড়ার ঘা, বছর খানেক আগে চোখে সমস্যা ধরা দেওয়ার পর যেন আরও ছন্দহীন হয়ে যান ব্যাটার সাকিব। গেল সপ্তাহে ইংলিশ কাউন্টির ম্যাচে 9 উইকেট তুলেছিলেন, যদিও ব্যাটার সাকিব ছিলেন চূড়ান্ত ফ্লপ, 2 ইনিংসে 12 এবং 0। চেনা চেন্নাইতে কি উইলোর ধার দেখাতে পারবেন সাকিব আল হাসান, নাকি নামের পাশে অলরাউন্ডারের ট্যাগটাই মুছে যাবে? ঐচ্ছিক অনুশীলনে বড্ড সিরিয়াস সাকিব আল হাসান, কিন্তু অন্য সময় দেখা যায় টেস্টের আগে সাধারণত খুব একটা প্র্যাকটিস করে না, কিন্তু চেন্নাইতে দেরি করে এসেছেন, আসতে হয়েছে দেরি করে, কারণ ইংল্যান্ড থেকে এসেছেন, মাত্র একটা প্র্যাকটিস সেশন পেয়েছেন, সেই একটা প্র্যাকটিস সেশনে যতটুকু আসলে ক্যাশ করা যায় সেটা নিয়ে আসলে প্রথম টেস্টে রাঙাতে চান সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরমেন্স কি করতে পারবেন চেন্নাইয়ের পিচে? কারণ সাম্প্রতিক সময়ে গত এক বছর আমরা দেখছি তার চোখের সমস্যার কারণে সেভাবে ব্যাটিংটা হচ্ছে না, তিনি বোলিংয়ে বরাবরই সাবলীল, পাকিস্তানের মাটিতে বোলিংটা করেছেন ভালো, পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংটা আহামরিত হয়নি, ইংল্যান্ডে যে কাউন্টি ক্রিকেট খেলেছেন সেখানেও তিনি সেই খেয়েছিলেন। অনেকেই বলছে, আমরা প্রেস বক্সও আলোচনা হচ্ছিল ভারতীয় সংবাদকর্মীদের সাথে, যে সাকিব যখন ব্যাটিং করে তখন এইভাবে এইভাবে মাথা নাড়িয়ে চোখ সরিয়ে আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কারণ একটা চোখের সমস্যা আছে, সে ব্যাটিংয়ের যে হেড পজিশন সেটা আসলে একটু অদ্ভুতই লাগে, এবং এই যে তিনি যে সে কি একটা ভাব তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে শেষ মুহূর্তে, এর কারণে কিন্তু প্রতিপক্ষ বোলাররা, প্রতিপক্ষ ক্যাপ্টেন সবাই কিন্তু আরও বেশি কনফিডেন্ট পেয়ে যায়, মনে হয় যে সাকিব আল হাসান কনফিডেন্ট না, তার উপর চড়াও হতে পারে। সেই কারণে সাকিব যদি হেড পজিশনটা স্টিল রাখে, যেমনটা 2019 বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে সাকিব 600 উপরে রান করেছে, সাকিবের হেড পজিশন স্টিল ছিল, সাকিব কনফিডেন্ট নিয়ে খেলেছে এবং প্রতিপক্ষ আসলে তার উপর ডমিনেট করতে পারেনি, উল্টো সাকিব ড্রাইভিং সিটে ছিল, ডমিনেট করেছে, সেই সাকিব যদি আসলে ব্যাটিংয়ে একটু চেঞ্জেস আনে হেড পজিশনে, হেড কোচ হাতুরু সিংহে আছে, ডেভিড হেম্প আছে, তারা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করে, হয়তো সাকিব চেন্নাই শুধু না, কানপুর এবং আগামী যে কদিন খেলবে সাকিবকে আমরা অলরাউন্ডার হিসেবে পাবো, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও সাকিব আল হাসান নিশ্চয়ই দুর্দান্ত ইনিংস খেলবে। সাইফুল রূপক, 71, চেন্নাই, ভারত। বাংলাদেশ কোয়ালিটি দল, এই বাংলাদেশ দলকে সম্মান করছে টিম ইন্ডিয়া। হেড কোচ গৌতম গম্ভীর টাইগারদের একদমই খাটো করে দেখতে চাইছেন না, নাহিদ রানার মতো তরুণ পেসারকে সামলাতে নেটে নিয়ে এসছে তার মতোই একজন বোলার।
পাকিস্তানকে হারানো টাইগারদের নিয়ে টিম ইন্ডিয়া মহা সিরিয়াস। চেন্নাই থেকে নাইয়ান মিন জসিমের রিপোর্ট। Respect Bangladesh as the opposition, we respect Bangladesh as the team, and that will always stay. Bangladesh has got some really quality cricket. Shakib has got the experience, Mushfiqur has got the experience, he's got a very good bowling attack as well. And Hendy is there as well. Chennai akashe prokhor surjer tap, ar niche Bangladesh India series niye uttap. সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছে দারুণ আত্মবিশ্বাসী টিম টাইগার্স। অন্যদিকে ইন্ডিয়া কিন্তু প্রায় ৬ মাস পর এই ফরম্যাটটাতে খেলতে নামবে। তাদের কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ আছে। ম্যাচের আগের দিন তাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, মাত্র দুজন ক্রিকেটার ঋষভ পন্ত এবং সরফরাজ আহমেদ তারা মাঠে এসেছিলেন। শুধু এই দিনটার অনুশীলন দেখে আসলে বাংলাদেশকে নিয়ে ভারত কতটা সিরিয়াস সেটা কোনোভাবেই কল্পনা কিংবা ভাবা যাবে না। এর আগের যে অনুশীলন সেশনগুলো ছিল সেখানে দারুণ সিরিয়াস ছিল গৌতম গম্ভীরের দল। এবারের বাংলাদেশটাকে ভারত অনেক বেশি সিরিয়াসভাবে নিয়েছে। তারা ৭ ঘন্টা অবধি অনুশীলনও করেছে এই চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটারকে ওয়ান টু ওয়ান ধরে তারা আসলে বিশ্লেষণ করছেন, তাদেরকে কীভাবে মোকাবেলা করা যাবে সেটা আসলে তারা একেবারে কাগজে কলমে হোমওয়ার্ক করে মাঠে নামছেন। একটু শুরু করি উইকেট দিয়ে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দুই ধরনের উইকেট, একটা কালো মাটির উইকেট আর একটা হচ্ছে লাল মাটির উইকেট। কোন উইকেটটাতে খেলা হবে? লাল মাটির উইকেটটাতে খেলা হবে। তবে ভারত তার আগে পাশের যেই কালো মাটির উইকেট, যেটাতে কিনা বাংলাদেশ খেলে অভ্যস্ত, যেটাতে কিনা আসলে স্পিনাররা ভালো করে, সেই স্পিনারদের অর্থাৎ টাইগার স্পিনারদের মোকাবেলা করার জন্য তারা ওই কালো মাটির যে উইকেটটাতে তারা লম্বা সময় প্র্যাকটিস করেছে। আবার লাল মাটির উইকেটটাতে তারা প্র্যাকটিস করেছে, সেখানে বাংলাদেশের পেসাররা এখন যে ধরনের ফর্মে আছে সেই বাংলাদেশি পেসারদেরকে সামলানোর জন্য আসলে তারা সেই উইকেটটাতে অনুশীলন করেছে। বাংলাদেশ হ্যাজ গট সাম রিয়েলি কোয়ালিটি ক্রিকেটার, শাকিব হ্যাজ গট দি এক্সপেরিয়েন্স, মুশফিকুর হ্যাজ গট দি এক্সপেরিয়েন্স, হি'স গট ভেরি গুড বোলিং অ্যাটাক অ্যাজ ওয়েল, এন্ড হেন্ডি ইজ দেয়ার অ্যাজ ওয়েল, সো উই নো দ্যাট দেয়ার ইজ ট্যালেন্ট ইন বাংলাদেশ। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট উই নিড টু বি সুইচ অন ফ্রম বল ওয়ান, এন্ড দ্যাট ইজ হোয়াট দি এক্সপেকটেশনস ফ্রম অল অফ আস ইন দ্য ড্রেসিং রুম। নাহিদ রানা তাকে ঘিরে, এই তরুণ পেসারকে ঘিরেও কিন্তু ভারত অনেক বেশি সিরিয়াস। ৬ ফুট ৩ ইঞ্চির এই পেসারকে সামলানোর জন্য তারা নেটে পাঞ্জাব থেকে একজন পেসারকে নিয়ে এসেছেন, গুরবান ব্রার তার নাম, এবং ওই উচ্চতার বোলার, ওই ঠিক একই হাত মানে ডানহাতি বোলারকে কীভাবে মোকাবেলা করা যায়, কীভাবে আসলে নাহিদ রানাকে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আসলে তারা এখানে অনুশীলন করেছেন। বোঝাই যাচ্ছে আসলে ভারত দল এই বাংলাদেশকে নিয়ে কতটা সিরিয়াস। আই থিঙ্ক উই রেসপেক্ট বাংলাদেশ অ্যাজ দি অপোজিশন, উই রেসপেক্ট বাংলাদেশ অ্যাজ দি টিম, এন্ড দ্যাট উইল অলওয়েজ স্টে। বিরাট কোহলি প্রায় ৯ মাস পর আসলে টেস্ট ক্রিকেটে ফিরছেন। তিনি আসলে এই মাঠে অনুশীলন করেছেন, লম্বা সময় ব্যাটিং করেছেন বাংলাদেশ দলকে ঘিরে, তিনিও আসলে অনেক বেশি সিরিয়াস। ঠিক স্ক্রিনে যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে তিনি যখন ব্যাটিং অনুশীলন করেছেন মারকুটে ছিলেন, এবং সেই ড্রেসিং রুমের পাশে যে দেয়ালটা, দেয়ালটা তিনি ফুটো করে দিয়েছেন লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে। বিরাট কোহলি আসলে ফর্মে ফেরার জন্য অনেক বেশি ক্ষুধার্ত। গৌতম গম্ভীর তিনি আসলে নতুন কোচ ইন্ডিয়ার, তিনিও চাইবেন এই সিরিজটাতে ভারত যেন আসলে ভালো করে। লুক আই কংগ্রাচুলেট বাংলাদেশ ফর হোয়াট দে হ্যাভ ডান এগেইনস্ট পাকিস্তান, বাট ইটস নিউ স্টার্ট, ইটস এ নিউ সিরিজ, ইটস এ নিউ অপোজিশন অ্যাজ ওয়েল, এন্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট অ্যাজ আই জাস্ট মেনশনড, ইয়েস বাংলাদেশ ইজ এ কোয়ালিটি সাইড। যে কয়েকদিন ইন্ডিয়া দল অনুশীলন করেছে তারা ক্লোজ ডোর অনুশীলন করেছে চিদম্বরম স্টেডিয়ামে। সবশেষ ২০২১ সালে টেস্ট ম্যাচ হয়েছিল, তাদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জের। আবার এই ৪টা মাসে তাদেরকে ১০টা টেস্ট খেলতে হবে ইন্ডিয়া দলকে, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টা আছে, অস্ট্রেলিয়ার মাটি থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আছে। সুতরাং ইন্ডিয়া কোনোভাবেই বাংলাদেশ দলকে আসলে খাটোভাবে নিচ্ছে না। বাংলাদেশ আরও একটা ইতিহাস রচনার বড় স্বপ্ন দেখতে যাচ্ছে, যেটা শান্ত জানিয়েছেন ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হারাতে চায়। কাজটা কঠিন তবে অসম্ভব তো আর না। নাহিয়ান বিন জসিম, ৭১, চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, চেন্নাই, ভারত। চেন্নাই টেস্টে বাংলাদেশের ইম্প্যাক্ট প্লেয়ার হবেন কারা, কোন কোন তারকার জন্য ভারতের রয়েছে আলাদা পরিকল্পনা, কয়জন পেসার নিয়ে একাদশ গড়বে টাইগাররা, স্পিনার থাকবে কয়জন, দুই দলের স্ট্র্যাটেজি কি হবে, রহমান প্লেয়ারের রিপোর্টে বিস্তারিত। টেস্টেও পাশার দান উল্টে দিতে শিখে গেছে টাইগাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজকে নিয়েই ইন্ডিয়ার মাথা ব্যথা। এই তিন টাইগার একসাথে জ্বলে উঠলে চেন্নাইয়ে বাংলাদেশ ফোটাবে আলোর রেখা।
পাকিস্তানে বাঁক বদলে দেয়া সিরিজ জয়। ভারতের মাটিতে বাংলা তাই অকুত ভয়, শুধুমাত্র ফলাফলের কারণে নয়, বরং যেভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলেছে এবং কঠিন পরিস্থিতিতে ফিরে এসে ম্যাচে সবাই অবদান রেখেছে তা সবার মনোযোগ কেড়েছে। মেহেদি হাসান মিরাজ গত 5-6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার, দলে নিজের অবস্থান বেশ পোক্ত করেছেন এই অলরাউন্ডার, মাঠে এক দুরন্ত ফিল্ডার। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের মতো দুইজন অলরাউন্ডার থাকায় বাংলাদেশ সবসময় 5 জন বোলার নিয়ে দল সাজানোর সুবিধা পায়। এতে ব্যাটিং গভীরতায় কোনো সমস্যা হয় না, বরং বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়। যদি 3 জন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে নাঈম হাসানের চেয়ে অভিজ্ঞতার কারণে তাইজুল ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তখন বাকি দুটি জায়গায় কোন পেসাররা খেলবে তা ঠিক করতে হবে। যদি 3 জন পেসার খেলানো হয় তবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার একাদশে থাকার সম্ভাবনা বেশি। তারা গতি, সুইং এবং নিয়ন্ত্রণের মিশ্রণে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ এবার চেন্নাইয়ের লাল মাটির উইকেটে হবে। এই উইকেটে বাড়তি বাউন্স থাকবে, ফলে বল উইকেট রক্ষকের কাছে লাফিয়ে যাবে। তবে চেন্নাইয়ের তীব্র গরমে ম্যাচ যত এগোবে স্পিনারদের ভূমিকা তত বেশি গুরুত্বপূর্ণ হবে। পুরো ম্যাচ জুড়েই পেসারদের ভালো ভূমিকা থাকবে, বিশেষ করে এই ধরনের উইকেট ও কন্ডিশন রিভার্স সুইংয়ে সহায়ক হতে পারে, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা দেবে। ভারতে যে কোনো দলের সাফল্য নির্ভর করে অশ্বিন এবং জাদেজার স্পিনকে তারা কিভাবে সামলায় তার উপর। বাংলাদেশ মুশফিকের উপর নির্ভর করবে, যিনি চেন্নাইয়ে তার প্রস্তুতিতে সতর্ক ছিলেন। নেটে অফ স্পিন এবং বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সুইপ অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশফিক। রহমান পেয়ার, 71। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 2024 নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন মাত্রায় দেয়া হয় এই স্কোয়াড। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা একে একে বলেন 15 জনের নাম। আগামী 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগ্রেসরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আসন্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বকাপে আয়োজক সত্ত্ব হারালেও দল ঘোষণায় ঠিকই ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রচলিত কোনো সংবাদ সম্মেলন না করে ঠিক এভাবেই 2024 নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। তাদের ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা ঘোষণা করছেন একে একে 15 সদস্যের নাম। ভিডিওর শুরুতেই বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, একটু ভিন্ন ধাঁচে দল ঘোষণা করেছে বিসিবি। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীদের মুখে নারী টিমের স্কোয়াড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর 10টি দেশের 10 জন প্রবাসী টাইগ্রেসদের 15 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। দলের নেতৃত্বে থাকবে নিগার সুলতানা জ্যোতি। 15 জনের স্কোয়াডে একমাত্র চমক ইন্টারন্যাশনাল ম্যাচে ডেবু না হওয়া তাজ নেহারের অন্তর্ভুক্তি। 26 বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার ছিলেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলে। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন এই স্কোয়াডে। এর আগে 2023 নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন দিশা, তবে এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। দল ঘোষণার অনেক আগেই বিশ্বকাপের আয়োজক সত্ত্ব হারায় বাংলাদেশ। ভেন্যু ঠিক হয় আরব আমিরাতে। 3 অক্টোবর থেকে পর্দা উঠবে নারীদের বিশ্বকাপের, যেখানে 10 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে বি গ্রুপে। শক্তিশালী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোকাবেলা করবে জ্যোতিরা। চলতি মাসের 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগ্রেসরা। 3 অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 5 অক্টোবর
অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ, এই তিনটি ম্যাচই হবে শারজায়। 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মাহমুদুল হাসান, সজীব, 71। এই বিশ্বকাপে চলছে আলোচক, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।